বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ঘটনায় আহত হন 6 জন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। ঘটনাস্থল উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। গভীর রাতে বোমাবাজি, বোমের আঘাতে আহত 6 বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের গিলাপোল এলাকায়। জানা গেছে, আব্দুল রহিম মণ্ডল নামে এক বিজেপি কর্মী বিকালে বাজারে যাচ্ছিলেন। সে সময় এলাকার এক তৃণমূল কর্মী মোনাম তরফদার তাকে ধাক্কা মারে। এ নিয়ে দুজনের ভেতর বচসা বাঁধে। সাইকেলে আমার ধাক্কা মেরে ফেলে দিয়ে ওখানে আমার মারধর করে। মারধর করার পরে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে সন্ধ্যেবেলা বসে থাকি। ওরা ঠিক বোম মেশিন পিস্তল নিয়ে 40-45 জন লোক ওরা এসে আমার ঘরের থেকে টেনে বের করে আমার লাঠি দিয়ে ঠেঙায়, মানে কারেন্ট অফ করে লাঠি দিয়ে ঠেঙায়। লাঠি পাশাপাশি বাড়ির পাশের একটি রাস্তা তৈরি নিয়েও কিছুদিন ধরে অশান্তি চলছিল দুজনের। অভিযোগ, রবিবার রাতে হঠাৎ মনম তরফদারের নেতৃত্বে প্রায় 40 জন আব্দুলের বাড়ি ঘিরে ধরে প্রায় 16টি বোমা মারে এবং লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলেও অভিযোগ। বাজার থেকে ফিরছিল, ওরা সাইকেল ধরে পলাটতে লাগিয়ে চড় থাপা দেয়। এরা বাড়ি চলে আসে, আসলে এরা পরে আবার ঝামেলা করে, ওরা একটা ছেলে চড় থাপা দেয়, দিয়ে মিটে গেল সন্ধ্যেবেলা এটা 4টার দিকে। তার পরবর্তীকালে এরা মিটিং করে টোটাল কমপ্লিট ষড়যন্ত্র হয়ে এরা বোম নিয়ে একদম মেশিনে পুরো, মানে ছাতের উপর তো পুরো এই বাড়ি বোম। বোমার আঘাতে 6 জন জখম হন। প্রথমে তাদের অশোকনগর হাসপাতালে নিয়ে আসা হয়, পরে অবস্থার অবনতি হলে 3 জনকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। এগুলো প্রায় 20টার উপরে বোমা মারা হয়েছে ওই বাড়িতে, দেয়ালে দেখলাম, ছাদে দেখলাম। ওরা নিজেরাই মেরে, নিজেরা আহত হয়? মেরে কোনোদিন অবশ্যই হয়। ওদের তো 8 জন মতো আহত হয়েছে। আপনাদের কজন আছে? আমাদের কজন আছে। কোথায় তারা? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।